হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি অফ মমিতাস ওন ক্রিয়েশন। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের দুটি পেজ সলভ করব, 703 এবং 724 নাম্বার পেজ। সো ভিডিওটি তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ লাস্টে আছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশান পাওয়ার জন্য। সো দেখে নাও আজকের পেজ। 702 নম্বর অর্থাৎ 703 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেনেই বলা হয়েছে যে পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই বিরাট অংশকে বলে, অ্যান্সার হবে ধারণ অববাহিকা। ইন ইংলিশ, দ্য লার্জ চ্যানেল অফ ওয়াটার দ্যাট ফ্লোজ ইন্টু দ্য মেইন রিভার ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন টু দ্য ফুটহিলস ইজ কল্ড, এটা হবে ক্যাচমেন্ট বেসিন। নেক্সট, হিমবাহের ঝুলন্ত উপত্যকার মুখে সৃষ্ট হয় জলপ্রপাত। ইন দ্য মাউথ অফ হ্যাঙ্গিং ভ্যালিস অফ গ্লাসিয়ার ফর্মড ওয়াটারফলস, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটক। স্নোলেস পিক অফ কন্টিনেন্টাল গ্লেশিয়ার আর কল্ড নুনাটক্স। ইনসেলবার্জ আরক হয়ে গিয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বলে বোর্ন হার্ড। When Inselberg decays further and turns into a round headed domes, it's called Bornhard. Great Green Wall ব্যবস্থা করা হয়েছে যে মরুভূমিতে, তা হলো সাহারা। In which desert the Great Green Wall formed? Answer হবে সাহারা ডেজার্ট। ভারতে বর্তমান আয়তনের বৃহত্তম অঙ্গরাজ্য হলো রাজস্থান। According to area, the largest state of India is রাজস্থান। নেক্সট, ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ইন্ডিয়াস ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন ইজ আরাবল্লী। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে যে নদীতে, অ্যান্সার হবে কাবেরী নদীতে। শিবসমুদ্রম ফলস লাই অন দ্য রিভার অফ কাবেরী। কোনটি স্বাদু জলের হ্রদ নয়? প্যাংগং। প্যাংগং হলো লবণাক্ত জলের হ্রদ। হুইচ ইজ নট এ ফ্রেশ ওয়াটার লেক? প্যাংগং লেক। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয় আঁধি। দ্য ডাস্ট স্টর্ম অকার ইন সামার ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ কল্ড আঁধি। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, তা হলো কানপুর। ম্যানচেস্টার অফ নর্থার্ন ইন্ডিয়া ইজ কানপুর। শিকড় আলগা শিল্প বলা হয় বস্ত্রবয়ন শিল্পকে। শিকড় আলগা শিল্প বলা হয় বস্ত্রবয়ন শিল্পকে। ফুটলুজ ইন্ডাস্ট্রি ইজ টেক্সটাইল ইন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার হলো, অ্যান্সার হবে কটক। ইন্ডিয়ান সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাট কটক। সোনালী চতুর্ভুজ কটি মেগাসিটিকে যুক্ত করেছে? অ্যান্সার হবে চারটি। হাউ মেনি মেগাসিটিজ আর কানেক্টেড থ্রু গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? অ্যান্সার হবে ফোর। নেক্সট বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ। নদীতে একটি নির্দিষ্ট স্থানে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। এটা হবে অশুদ্ধ, কারণ এর অ্যান্সারটা হবে কিউমেক, তাকে কিউমেক বলা হয়। দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার ইন এ রিভার পার কিউবিক মিটার পার সেকেন্ড ইজ মেজার্ড বাই দ্য ইউনিট অফ কিউসেক, ইটস ফলস। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে, এটি শুদ্ধ। পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণা নদী অ্যান্ড মিসিসিপি রিভারে দেখা যায়। সো বার্ডসফুট ডেল্টা ক্যান বি সিন ইন রিভার কৃষ্ণা, ইটস ট্রু। নিরক্ষরেখা থেকে মেরুদয়ের দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ বাড়ে, এটা হবে অশুদ্ধ। অ্যাল্টিটিউড অফ স্নো লাইন ইনক্রিজেস টুয়ার্ডস দ্য পোলস ফ্রম ইকুয়েটার, ইটস ফলস। আরাবল্লীর পশ্চিমাংশে ছোট ছোট নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে রোহি বলা হয়, এটা হবে শুদ্ধ। দ্য ফার্টাইল ফ্লাট প্লেন্স অফ ওয়েস্টার্ন পার্ট অফ আরাবল্লী আর কল্ড রোহি, ইটস ট্রু। নেক্সট, ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ। ইন্ডিয়াস লার্জেস্ট কয়াল ইজ ভেম্বানাদ, এটা ট্রু, এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট, ভারতের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে, পূর্ব উপকূলে নয় পশ্চিম উপকূলে গড়ে উঠেছে, সো এটা হচ্ছে অশুদ্ধ। দ্য ন্যাচারাল হারবার আর ফর্ম মোস্টলি ইন দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স অফ ইন্ডিয়া, ইটস ফলস। নেক্সট, ভারতের রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা, এটি হচ্ছে অশুদ্ধ।
ভারতের রেলপথকে বলা হচ্ছে। সো ইন্ডিয়ান রেলওয়ে ইজ কল্ড লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট, ইটস ফলস। রেলপথকে নয়, জলপথকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে প্রপাতকূপ বলে। দ্য হিউজ হোল দ্যাট আর ফর্মড অ্যাট দ্য ফুটহিলস অফ ওয়াটারফলস আর কল্ড প্লাঞ্জ পুল। মরুস্থলী কথার অর্থ হল মৃতের দেশ। মরুস্থলী মিনস ল্যান্ড অফ দ্য ডেড। অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদকে দক্ষিণ আমেরিকায় স্যালিনা বলে। মোস্ট সল্টি প্লায়া লেকস আর কল্ড ইন সাউথার্ন আমেরিকা, সাউথ আমেরিকা ইজ স্যালিনা। কুমায়ুম অঞ্চলে, কুমায়ুম হিমালয়ে হ্রদগুলিকে তাল বলে। দ্য লেকস অফ কুমায়ুম হিমালয়স আর কল্ড তাল, TAL। গঙ্গা নদীর প্রধান উপনদী হল যমুনা। দ্য মেইন ট্রিবিউটারিস অফ রিভার গঙ্গা ইজ যমুনা। বলুইফিল পোকা তুলো গাছকে নষ্ট করে। দ্য বলুইফিল পেস ডিস্ট্রয়েজ কটন প্ল্যান্টস। কোচি বন্দরকে আরব সাগরের রানী বলে। কোচি পোর্ট ইজ কল্ড কুইন অফ আরাবিয়ান সি। নেক্সট বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্সার হবে ল্যাম্বার্ট, যেটা আন্টার্কটিকাতে অবস্থিত। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট কন্টিনেন্টাল গ্লাসিয়ার? অ্যান্সার ল্যাম্বার্ট। নেক্সট, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব বলা হয়। দ্য মিডিল পার্ট অফ টু রিভার্স আর কল্ড দোয়াব। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। দ্য মুভিং ডিউন্স অফ দ্য থর ডেজার্ট আর কল্ড ধ্রিয়ান। আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? জীবন্ত বলা হয়েছে, সো এটা হবে ব্যারেন। নেম দ্য অ্যাক্টিভ ভলকানো অফ আন্দামান আইল্যান্ডস, ব্যারেন। কোন নদীতে মাইথন জলাধার নির্মিত হয়েছে? বরাকর নদীতে। ইন হুইচ রিভার মাইথন ড্যাম কনস্ট্রাক্টেড? অন বরাকর রিভার। কোন শিলা দিয়ে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা গঠিত? অ্যান্সার হবে ব্যাসাল্ট শিলা দিয়ে। রেগুর অর ব্ল্যাক সয়েল ইজ কম্পোজড অফ হুইচ রক্স? ব্যাসাল্ট। পূর্ব ভারতে ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন তৈরির কারখানাটি কোথায়? এটি চিত্তরঞ্জনে। ফেয়ার ইজ দ্য ফ্যাক্টরি ফর মেকিং ইলেকট্রিক লোকোমোটিভ ইন ইস্টার্ন ইন্ডিয়া? অ্যান্সার হবে এক চিত্তরঞ্জন। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? খড়গপুরে অবস্থিত। ফেয়ার ইজ দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া লোকেটেড অ্যাট খড়গপুর। নেক্সট বলা হয়েছে বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে রেখো। অ্যান্সার ডেকান ট্র্যাপ লাভা মালভূমি। নদীবন্দর কলকাতা, কচ্ছ জলাময় দেশ, জাফরান কারেওয়া। ইন ইংলিশ ডেকান ট্র্যাপ লাভা প্লেটু, রিভার পোর্ট কলকাতা, কচ্ছ ওয়াটারল্যান্ড, জাফরান কারেওয়া। নেক্সট 724 নম্বর পেজ। ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সমতল হওয়ার প্রক্রিয়াকে বলে পর্যায়ন। দ্য প্রসেস অফ ফ্ল্যাটারিং দ্য ল্যান্ডফর্মস থ্রু ইরোশন অ্যান্ড ডিপোজিশনাল ওয়ার্ক ইজ কল্ড গ্রেডেশন। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। হোয়েন দ্য স্পিড অফ দ্য রিভার ইনক্রিজেস বাই 2 times, ইটস ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজেস বাই 64 times। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল মালাসাপিনা। ওয়ার্ল্ড লার্জেস্ট পিডমন্ট গ্ল্যাসিয়ার ইজ মালাসাপিনা। অন্ধ্রচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে বারখান। ক্রিসেন্টিক বা ক্রিসেন্ট শেপ ডিউনস আর কল্ড বারখান। নুনাটক দেখা যায় মহাদেশীয় হিমবাহতে। নুনাটক্স আর সিন ইন কন্টিনেন্টাল গ্ল্যাসিয়ার। নেক্সট, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান। অ্যাকর্ডিং টু এরিয়া ইন্ডিয়াজ লার্জেস্ট স্টেট ইজ রাজস্থান। রাজ্য পুনর্গঠন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ভাষাকে। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন স্টেট রিঅর্গানাইজেশন? ল্যাঙ্গুয়েজ। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, এই জায়গাতে যে অপশনগুলো আছে এই কোনোটাই সঠিক নয়। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে জিন্দাগাদা। আরমাকোন্ডা 1680 কিলোমিটার লং, আর জিন্দাগাদা হচ্ছে, জিন্দাগাদার হাইট হলো 1890 মিটার। সো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাদা। দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট মাউন্টেন ইজ জিন্দাগাদা। নেক্সট, কেরালার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে টেরিস। দ্য স্যান্ড ডিউনস নোন অ্যাজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ কেরালা ইজ টেরিস। সোনালি তন্তু বলা হয় কার্পাসকে। গোল্ডেন ফাইবার ইজ কটন। সেলের সদর দপ্তর, এখানে যে অপশানগুলো আছে কোনোটাই ঠিক নয়, অ্যান্সার হবে দিল্লি। হেডকোয়ার্টার অফ সেল লোকেটেড অ্যাট দিল্লি।
মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীতে অবস্থিত। মাইথন ড্যামস লোকেটেড অ্যাট লায়ন দামোদর রিভার্স। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH-44। ইন্ডিয়াস লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইজ NH-44। নেক্সট, ভারতের জীবনরেখা বলা হয় জলপথকে। দ্য লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড ওয়াটারওয়েজ। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, এটি হলো শুদ্ধ। ওয়াটার ফলস মুভস টুয়ার্ডস দ্য সোর্স, ইটস ট্রু। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মনাডনক বলা হয়, এটি হবে অশুদ্ধ। দ্য ইরোডেড হিলস অফ ডেজার্ট রিজিয়ন আর কল্ড মনাডনক, এটাকে ইনসেল বার্চ বলা হয়, সো ইটস ফলস। কারেওয়া সমভূমির উপর দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে, এটা হবে শুদ্ধ। দ্য রিভার ঝিলাম ফ্লোজ ওভার দ্য কারেওয়া প্ল্যান্স, এটা হবে ট্রু। কৃষ্ণা নদী আরব সাগরে পতিত হয়েছে, কৃষ্ণা নদী আরব সাগরে নয় বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সো এটি হচ্ছে অশুদ্ধ। কৃষ্ণা রিভার ড্রেন্ড ইনটু আরবিয়ান সি, ইটস ফলস। লোয়েস্ট মৃত্তিকা রাজস্থানে দেখা যায়, এটিও হচ্ছে অশুদ্ধ। লোয়েস্ট সয়েল ফাউন্ড ইন রাজস্থান, ইটস ফলস। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য, এটি শুদ্ধ। আসাম ইজ দ্য লার্জেস্ট টি প্রডিউসিং স্টেট, ইটস ট্রু। ভারতের ম্যানচেস্টার বলা হয় মুম্বাইকে, এটি অশুদ্ধ। মুম্বাই ইজ কল দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ইটস ফলস, কারণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় রেগ নামে পরিচিত। স্যান্ডি ডেজার্ট নোন অ্যাজ রেগ আর ইজি ইন আলজেরিয়া। নেক্সট, নদীর ক্ষয়কাজের শেষ সীমা হল সমুদ্রতল। দ্য লাস্ট লিমিট অফ ইরোশনাল ওয়ার্ক অফ রিভার ইজ সি লেভেল। লোকটাক হ্রদটি মণিপুর রাজ্যে অবস্থিত। লোকটাক লেক লোকেটেড অ্যাট মণিপুর স্টেট। সিন্ধু সমভূমির প্লাবন ভূমিকে ধায়া বলে। দ্য ফ্লাডেড প্লেন অফ ইন্ডাস অর সিন্ধু প্লেন ইজ কল্ড ধায়া। ছোটনাগপুর মালভূমিতে পর্ণমোচী বৃক্ষ জন্মায়। ইন ছোটনাগপুর প্লেটু দ্য ডেসিডুয়াস ট্রিজ গ্রোজ ওয়েল। ভারতে কালো জাতীয় চায়ের ব্যবহার সবচেয়ে বেশি। ইন ইন্ডিয়া অর ব্ল্যাক টি ইন দ্য মোস্ট ওয়াইডলি কনজিউমড টি ইন ইন্ডিয়া। ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ইজ দ্য অনলি কোস্টাল স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে একটি দুটি শব্দে উত্তর দাও। বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কোনটি? সূর্য। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ দ্য এনার্জি অফ দ্য এক্সোজেনেটিক প্রসেস? অ্যান্সার হবে সান। অসংখ্য ছোট ছোট র্যাপিডস একসঙ্গে অবস্থান করলে তা কী নামে পরিচিত? কাসকেড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনান্টেবল স্মল র্যাপিডস লোকেটেড টুগেদার? ইটস কাসকেড। পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? নরওয়ের সজনে। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ডস ডিপেস্ট ফিয়র্ড? অ্যান্সার হবে নরওয়ের সজনে। মালনাদ কথাটির অর্থ কি? অর্থ হবে পাহাড়ি দেশ। মালনাদ মিন্স হিলি রিজিয়ন। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। হোয়াট ইজ দ্য নেম অফ ব্রহ্মপুত্র ইন বাংলাদেশ? যমুনা। গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাত আসামে কী নামে পরিচিত? বর্দৈশিলা। হোয়াট ইজ দ্য নেম অফ সামার স্টর্মস অ্যান্ড রেইনফল ইন আসাম? অ্যান্সার হবে বর্দৈশিলা। ভারতে সবুজ বিপ্লবের জনককে ভারতে বলা হয়েছে? সো অ্যান্সার হবে ডক্টর এম এস স্বামীনাথন। হোয়াট ইজ দ্য ফাদার হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? ডক্টর এম এস স্বামীনাথন। পশ্চিমবঙ্গে আইটি সেক্টর কোথায় গড়ে উঠেছে? কলকাতার সল্টলেকে। হোয়ার ইজ দ্য আইটি সেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডেভেলপ? সল্টলেক অ্যাট কলকাতা। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। গুরু শিখর আরাবল্লী পর্বত, খাদার নবীন পরিমাটি, ধূপকর সাতপুরা পর্বত, হলদিয়া হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। গুরু শিখর আরাবল্লী পর্বত, খাদার নিউ অ্যালুভিয়াম, ধূপগড় সাতপুরা মাউন্টেন, হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। নেক্সট বলা হয়েছে ম্যাপ পয়েন্টিং। দুটি পেজের ম্যাপ পয়েন্টিং একসাথে দেখাচ্ছি, অর্থাৎ 20টি ম্যাপ পয়েন্টিং আমি করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করো। শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। ম্যাপ পয়েন্টিংয়ের সঠিক নিয়ম, অর্থাৎ কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয়, সঠিক প্রতীক চিহ্ন কীভাবে ইউজ করতে হয়, কীভাবে লিখতে হয়, সেই নিয়ে ভিডিও আমার আপলোড করা আছে অ্যান্ড ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তাছাড়া ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান, 5 মার্কসের লাস্ট মিনিট সাজেশান আপলোড করা আছে,
ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, সো তোমরা সেগুলো ওয়াচ করে নিও। অ্যান্ড তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। সো ফলো মি অন ইনস্টা অ্যান্ড মাই ফেসবুক পেজ। 705 পেজের ম্যাপ পেন্টিংয়ের ফার্স্টেই বলা হয়েছে যে সাতপুরা পর্বত, সাতপুরা মাউন্টেন, এটা হলো সাতপুরা মাউন্টেন। আমি এইভাবে প্রতীক চিহ্ন ইউজ করেছি অ্যান্ড এইভাবে ইন্ডেক্স বানিয়ে দিয়েছি। ইন্ডেক্সের মধ্যে যথাযথ প্রতীক চিহ্ন দিয়ে আমি নাম দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন। নেক্সট বলা হয়েছে কাবেরী নদী, কাবেরী রিভার। কাবেরী রিভার একদম নিচে রয়েছে, এই জায়গাতে রয়েছে, আমি ডেল্টা বানিয়েছি অ্যান্ড কাবেরী রিভার দেখিয়েছি। কাবেরী রিভার কোন দিকে প্রবাহিত হয়েছে সেটাও কিন্তু আমি ডাইরেকশনটা অ্যারো দিয়ে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে একটি চা উৎপাদক অঞ্চল, টি প্রডিউসিং রিজিয়ন হলো দার্জিলিং অ্যান্ড আসাম, এটা দার্জিলিং অ্যান্ড এই জায়গাটা আসাম, সো এটা হচ্ছে টি প্রডিউসিং রিজিয়ন। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম উপহ্রদ, উপহ্রদ অর্থাৎ লেগুনস, সেটা হচ্ছে চিল্কা, এই জায়গাটা হচ্ছে চিল্কা। নেক্সট বলা হয়েছে মরু উদ্ভিদ, মরু উদ্ভিদ অর্থাৎ ডেজার্ট ভেজিটেশন, সেটা হচ্ছে এই জায়গাটা, আমি রিজিয়নটা বর্ডার দিয়েছি অ্যান্ড জাস্ট ডট 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 করে এটা ভরাট করেছি অ্যান্ড এই জায়গাতে আমি ইন্ডেক্সের মধ্যে দেখিয়েছি ডেজার্ট রিজিয়ন। এই সাইডের আমি ইন্ডেক্সটা বানিয়েছি ইংলিশে ইন্ডেক্স অ্যান্ড নেক্সট পেজের যেটা ম্যাপ পয়েন্টিং সেটা আমি নির্দেশিকা বাংলাতে এইভাবে বানিয়ে দিয়েছি। তোমরা যাদের যেটা মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম হলে নির্দেশিকা বানাবে, ইংলিশ মিডিয়াম হলে ইন্ডেক্স বানাবে। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে জামনগর অ্যান্ড এই জায়গাটা হচ্ছে জামনগর। নেক্সট বলা হয়েছে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, লোয়েস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ও এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আমি বর্ডার দিয়েছি অ্যান্ড ক্রস করে করে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে পশ্চিম উপকূলের একটি হাইটেক বন্দর, অর্থাৎ হাইটেক পোর্ট অফ ইস্টার্ন কোস্টাল প্লেন্স, ইস্টার্ন কোস্টাল পোর্ট বললে এইভাবে জাহাজ তোমরা এঁকে দিতে পারো, এটা পোর্টের সিম্বল, সো এটা হচ্ছে হাইটেক পোর্ট যার নাম হলো নবসেবা অর জওহরলাল নেহেরু পোর্ট। নেক্সট বলা হয়েছে ভারতের বিজ্ঞান নগরী, সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে বেঙ্গালুরু, এই জায়গাটা হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট বলা হয়েছে পূর্ব রেলের সদর দপ্তর, অর্থাৎ হেডকোয়ার্টার্স অফ ইস্টার্ন রেলওয়ে, সেটা হচ্ছে কলকাতা, আমি এখানে স্টার মার্ক করে দেখিয়েছি কলকাতা। তোমরা ম্যাপ পেন্টিংয়ে অবশ্যই পেন্সিল ইউজ করবে অ্যান্ড এইভাবে নর্থ ডাইরেকশনটা দিতে কিন্তু ভুলে যেও না। নেক্সট আমি বলছি নেক্সট পেজ, অর্থাৎ 724 নাম্বার পেজের ম্যাপ পেন্টিং। এই পেজে আবারও রিপিট হয়েছে সাতপুরা মাউন্টেন, সো এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন। নেক্সট বলা হয়েছে কোলেরু হ্রদ, অর্থাৎ কোলেরু লেক, কোলেরু লেক হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে গোদাবরী রিভার, এই জায়গাতে রয়েছে কৃষ্ণা, তার মিডিলে রয়েছে কোলেরু লেক। নেক্সট বলা হয়েছে মহানদী, মহানদী হলো এই জায়গাটা, আমি ডেল্টা বানিয়েছি অ্যান্ড মহানদীটা দেখিয়েছি। রিভার যদি এঁকে বেঁকে একটু আউটসাইডে চলেও যায় তাও ক্ষতি নেই, বাট তোমরা কিন্তু ডাইরেকশনটা অবশ্যই দেবে এভাবে যে কোন দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, সাউথ ইন্ডিয়ার কফি প্রডিউসিং রিজিয়ন, সেটা হচ্ছে এই জায়গাটা, আমি এইভাবে দাগ টেনে এটাকে চিহ্নিত করেছি। নেক্সট বলা হয়েছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট হলো আমাদের ইন্ডিয়ার ভারতের দক্ষিণতম বিন্দু, এই জায়গাটা, এটা হচ্ছে নিকোবর আইল্যান্ড, এটার একদম লাস্ট বিন্দু হচ্ছে, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট বলা হয়েছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট, সেটা হচ্ছে কান্দালা পোর্ট, মানে আমরা জাহাজকে দেখাতে পারি যে জাহাজের সিম্বল, এটা হচ্ছে পোর্ট কান্দালা। নেক্সট বলা হয়েছে দোদাবেতা, দোদাবেতা হলো মাউন্টেন পিক, সো আমরা ট্রায়াঙ্গুলার শেপ দেখাবো এইভাবে ত্রিভুজের মতো, এটা হচ্ছে দোদাবেতা। নেক্সট বলা হয়েছে ভারতের রুটির ঝুড়ি, ইন্ডিয়ার যে ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা, এই দুটো স্টেটকে বলা হয়, সো এই জায়গাটা হচ্ছে পাঞ্জাব, এটা হচ্ছে হরিয়ানা, দুটোকেই আমি একসাথে শেড করে দেখিয়েছি, এটা ভারতের রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের একটি মহানগর, মেট্রোপলিস অফ ইস্টার্ন ইন্ডিয়া, সেটা তো কলকাতা, সো এই জায়গাতে স্টারমার্ক করে আমি আগেই কলকাতা দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ম্যানগ্রোভ ফরেস্ট, এই জায়গাটা হচ্ছে সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, অ্যান্ড আমি নির্দেশিকার মধ্যে কিন্তু এভাবে দেখিয়েছি, স্টার করে দেখিয়েছি পূর্ব ভারতের মহানগর কলকাতা, এভাবে দেখিয়েছি ম্যানগ্রোভ অরণ্য। সো এই হলো আমার দুটি পেজের, আজকের দুটি পেজের 20টি ম্যাপ পয়েন্টিং। তোমরা চাইলে এটার এসেস অবশ্যই নিয়ে রাখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করো, ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, স্টে সেফ, থ্যাংক ইউ, বাই বাই।